কোন ধরনের অসুস্থ ব্যক্তি চেয়ারে বসে ফরজ সালাত জামাতে আদায় করতে পারবে? বর্তমানে দেখা যাচ্ছে সামান্য একটু অসুস্থ হলে চেয়ারে বসে জামাতে নামাজ আদায় করে থাকে। এরপরে প্রশ্ন হলো, আজানের পূর্বে মুয়াজ্জিন দুরুদ ও সালাম পড়ে, এটা জায়েজ আছে কিনা? আমাদের দেশে অনেক এলাকাতে, বিশেষ করে চট্টগ্রামের দিকে একটু বেশি, চাঁদপুর এলাকাতে আছে, আরো বিভিন্ন এলাকাতে আছে, যে আজানের আগে মুয়াজ্জিন সাহেবরা বিভিন্ন দুরুদ পড়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরকম পড়ে। শুনছেন আপনারা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি যে আজানের পর, আজানের জবাব যখন আমরা দেব, তারপরে মুয়াজ্জিন আজান শেষ করবেন, আজানের পরে যখন দোয়া পড়ব, আজানের দোয়া, এই দোয়া পড়ার সময় দুরুদ পড়ার কথা হাদিসে আছে। অতএব দুরুদ হলো আজানের পরে, কিন্তু আমরা সেটাকে নিয়ে গেছি কোথায়? আজানের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যে আমলটা করতে বলেছেন, ওইখানে ওই আমল করার ভেতরেই কল্যাণ আছে। আমি যদি সেটা উল্টে ফেলি, তাহলে সেক্ষেত্রে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হতে পারে। আজানের আগে কোন প্রকার দুরুদ, দোয়া, জিকির বা কোনো গত কোনো কিছুই হাদিসে বর্ণিত হয় নাই। কিতাবুল আজান বা আজান অধ্যায় মুসলিমে বিস্তারিত আসছে, বুখারিতে আসছে, বাংলা অনুবাদ হয়ে গেছে সবকিছু। আপনি পড়েন, আপনি দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আজান যে সমস্ত সাহাবীরা দিতেন, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যে সমস্ত সাহাবীদের আজান বিষয়ে বর্ণনা আছে, তারা কেউ আজানের আগে কোনো প্রকার দুরুদ বা কোনো কিছু করেন নাই। আপনি যদি সেখানে নতুন একটা সিস্টেম বানিয়ে নেন, সেটা বেদাতে পর্যবসিত হতে পারে। মনগড়া কোনো পদ্ধতি, কোনো আমল শরীয়তে যেখানে ফরম্যাট আছে, সেখানে নিজে আরেকটা ফরম্যাট তৈরি করে নিলেন বা এটাকে উল্টে নিলেন, এটা সুস্পষ্ট বিদআত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং এই ধরনের মনগড়া আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোন ধরনের অসুস্থ ব্যক্তি চেয়ারে বসে ফরজ সালাত জামাতে আদায় করতে পারবে? বর্তমানে দেখা যাচ্ছে সামান্য একটু অসুস্থ হলে চেয়ারে বসে জামাতে নামাজ আদায় করে থাকে। দেখুন, এই মাসআলাটা আমাদের সব অঞ্চলে মানুষের আমাদের জিজ্ঞাসা। এটা ওই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তে পারবে যে ব্যক্তি রুকু সিজদা করতে পারে না, স্বাভাবিকভাবে পিঠ ভাঙতে পারে না, অথবা মাটিতে বসে সালাত আদায় করতে পারে না, তিনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। একটু কোমর ব্যথা বা শরীরটা আজকে একটু খারাপ লাগতেছে, একটু মেজমেজ করতেছে, এই জন্য আমি চেয়ারে বসে আজকে শাহী কায়দায় নামাজ পড়ব, এরকম নামাজ পড়লে নামাজ হবে। বিশেষ করে ফরজ নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরজ, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াইতে হবে নামাজের মধ্যে, এটা একটা ফরজ। আপনি দাঁড়ালেন না, রুকু করা আরেকটা ফরজ, সিজদা করা আরেকটা ফরজ, আপনার সক্ষমতা আছে, তারপর আপনার শরীরটা একটু মেজমেজ করে দেখে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। হ্যাঁ, আপনার এই পরিমাণ অসুস্থতা যে রুকুর জন্য মাজা ভাঙলে অথবা সেজদার জন্য উঠবস করলে ভয় আছে অসুস্থতা বেড়ে যাওয়ার, অথবা মারাত্মক ব্যথা হয়, অসহনীয় ব্যথা হয়, তাহলে আপনি রুকু সেজদা এগুলো ইশারা করে চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। তবে এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে, দাঁড়ানোটা দাঁড়ায় নামাজ পড়বেন, এরপরে রুকু সেজদার সময় আপনি চেয়ারে বসে যাবেন। যদি এইটুকুও না পারেন, বসা উঠাটাও রিস্কি হয়, তাহলে পুরোটাই আপনি চেয়ারে বসে দাঁড়ানো, রুকু সেজদা সবই ইশারায় করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, দ্বীনের ভিতরে তোমাদের সংকট হয়, সমস্যা হয়, এরকম কোনো বিধান আল্লাহ রাখেন নাই। কিন্তু আজকাল দেখা যায় যেন কোনো কারণে মানুষ চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে, একটু ভাবসাব চলে আসে, আল্লাহর সামনে ভাব দেখাচ্ছেন, এটা কিসের নামাজ হবে, গোলামি করতে এসে আবার ভাব। আমাদের সমাজে অনেককে দেখা যায় গাছে উঠে ধান খেতে কাজ করে, উপর হয়ে মাশাআল্লাহ অন্য অনেক কাজ করতে পারে, দুনিয়া ভাঙতে পারে, ভাঙচুর করে, কিন্তু মসজিদে এসে উনি চেয়ারটা টেনে আস্তে করে বসে যায়, আছে না নাই? এরকম সাহেবি মার্কা নামাজ পড়লে নামাজ হবে? আপনি সক্ষম ব্যক্তি, একটু শুধু নিজের সুবিধার জন্য আপনি এমনটি করছেন, নামাজ হবে না। আজকাল মসজিদে এই পরিমাণ চেয়ার থাকে প্লাস্টিকের, এটি কি মসজিদ না কোনো আকিজ প্লাস্টিকের দোকান, বোঝাই কঠিন হয়ে যায়, ঠিক না? ঠিক, 10 বছর আগেও এত মাজা ব্যথার রোগী আমাদের দেশে ছিল না, এটা নিয়ে গবেষণা হওয়া উচিত, কোথেকে এত মাজা ব্যথার রোগী আসলো।